সংশোধনাগারে নির্যাতনের শিশুর মৃত্যুর অভিযোগ পরিবারের শরীরে আঘাতের চিহ্ন আছে জানিয়েছে পুলিশ কারাগার থেকে মুক্ত হলেন মির্জা ফখরুল ও খসরু জামিন পাওয়া মানে অপরাধ মুক্ত হওয়া নয় মন্তব্য কাদেরের এসএসসিতে বসল ২০ লক্ষাধিক শিক্ষার্থী প্রশ্ন ফাঁসের গুজব রোধে সজাগ সরকার বললেন শিক্ষামন্ত্রী সন্তানকে নীতি নৈতিকতা শেখানোর আহ্বান এবং সময় কমল মেট্রো রেলের শনিবার থেকে পিক আওয়ারে চলবে ৮ মিনিট পর পর যাত্রী চাহিদা বিবেচনায় এমন সিদ্ধান্ত জানালেন এমডি আসসালামু আলাইকুম সবাইকে মোহনা সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের এবার বিস্তারিত মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানিতে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি বিমানবন্দরে আওয়ামী লীগের শীর্ষ নেতা মন্ত্রিপরিষদ সচিব মুখ্য সচিব ও তিন বাহিনী প্রধানরা তাকে বিদায় জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন মেয়াদে সরকার গঠনের পর এটি প্রথম বিদেশ সফর শেখ হাসিনার আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি বসবে মিউনিক সিকিউরিটি সম্মেলনের ৬০তম আসর সেখানে জাতীয় আন্তর্জাতিক ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা সহ বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ১৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে তার টঙ্গীতে কিশোর সংশোধনাগারে নির্যাতন করে মারুফ আহমেদ নামে ১৫ বছরের এক কিশোরকে হত্যার অভিযোগ উঠেছে বুধবার সকাল ৬:৩০টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মারুফের স্বজনদের দাবি সংশোধনাগারে নির্মম নির্যাতনে মারুফের মৃত্যু হয়েছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তারা আরো জানাচ্ছেন হুমায়ুন কবির বাবা দিনমজুর রফিক মিয়া কাজ করেন খিলক্ষেতে তিন ছেলে এক মেয়ের মধ্যে বড় ছেলে মারুফ আগে মাদ্রাসা পড়াশোনা করত টাকার অভাবে মাদ্রাসা পড়াশোনা ছেড়ে দেন ২ বছর আগে পরে মাঝে মধ্যে কাজে বাবাকে সহযোগিতা করত মারুফ ২৭ জানুয়ারি রাতে খিলক্ষেত থানা পুলিশ সন্দেহজনক ডাকাতি মামলা গ্রেপ্তার হওয়া ১৫ বছরের মারুফকে আদালতের মাধ্যমে টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠায় চলতি মাসে ৮ তারিখে কিশোর সংশোধনাগারে মা বাবা দেখা করতে গেলে মারুফ অভিযোগ করেন সেখানকার কর্তৃপক্ষ তাকে দিয়ে বাথরুম ও থালা বাসন পরিষ্কার করায় না করলে মারুফকে মারধর করে ৮ তারিখে আইসি স্যার দেখবো লাগে স্যার মা আর আমি আইলাম আম্মা আমি খুব কষ্ট করতেছি কি কষ্ট করো থাল বাসন দুই বাথরুম যত মহিলার কাজ আছে এই কাজ আমার করাই আর যদি না করে তা আমার মারপিটা করে এখানে মারে তো ৯ জানুয়ারি অসুস্থ অবস্থায় মারুফকে ঢাকা মেডিকেলে আনা হলে পরিবারকে খবর দেওয়া হয় ১০ জানুয়ারি এসে দেখে মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছে তার ছেলে মারুফ সারাদিন গেল রাত গেল এও জানি না পরদিন সকাল ৯টার দিকে আমার জানা মালেগার আব্বা নিজে যে যে মালেগার আব্বা তো ঢাকা মেডিকেলে আসেন আপনার অযথ্য তাই আমি কাম পালাই আমি বাসা দিয়েছি আমার স্যারের মার লিয়া এখানে আইসি আবহাওয়ার দিয়ে শার্ট বুট নাই আর লুঙ্গি একটা ভরা লুঙ্গি আসুক আর কোন শব্দ নাই মারুফের মামা সোহাগ অভিযোগ করেন অচেতন অবস্থায় মারুফের হাতে হাতকড়া পরানো ছিল মৃত্যুর পরেই কেবল সে হাতকড়া খুলে দেওয়া হয় হ্যান্ডকাপটা একটু খুলেন কোনা খোলা যাবে না দমরা যাওয়ার আগ পর্যন্ত মা ভাই কইছে সরকার তোর না হয় মুয়ে রক্ত বেরোছে ভাই হ্যান্ডকাপটা খুলেন নির্যাতনের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান মারুফের স্বজনরা এই চোখটা রক্ত লাল না তা লাল দিকে লাল করে লাল টকটক মারুফের লাশ ময়না তদন্ত শেষে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে নিয়ে যাওয়া হয় হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্য সহ ৩৩০ মিয়ানমার নাগরিককে হস্তান্তর করা হয়েছে তাদের তুলে দেওয়া হয়েছে দেশটির প্রতিনিধি দলের কাছে সকাল ৮টার দিকে কক্সবাজারের ইনানি নৌবাহিনী জেটি ঘাট থেকে হস্তান্তরের এই আনুষ্ঠানিকতা শুরু হয় এদিকে সীমান্তে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন বিজিপির মহাপরিচালক কক্সবাজার থেকে আমানুল হক বাবুলের তথ্যে তানজিদ ভূঁইয়া রিপোর্ট
মিয়ানমারের 330 জন সীমান্তরক্ষী বাহিনী, বিজিপি, সেনাবাহিনী ও সরকারি কর্মকর্তাকে নিয়ে যেতে বাংলাদেশের জলসীমায় নোঙর করে দেশটির জাহাজ। ইনানি জেটি ঘাট উপকূলের গভীর সাগরে অবস্থান নেয় জাহাজটি। আনুষ্ঠানিকতা শেষে 5 সদস্যের প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয় 330 জনকে। এর আগে বৃহস্পতিবার ভোরে বান্দরবনের নাকিয়ঞ্চুরি উপজেলার ঘুমধুম সীমান্ত ও কক্সবাজারের টেকনাফ থেকে কড়া পাহারায় তাদের ইনানি নৌজেটিতে আনা হয়। দেশে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সদস্যরা সর্বদা সতর্ক রয়েছে জানিয়ে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান বিজিবির মহাপরিচালক। সবার একটি সমন্বিতভাবে, যে আমি পুনরায় বলছি, যে কাজটি সম্ভব হয়েছে এবং আমাদের বর্তমান সরকারের বিভিন্ন কনসার্ন এজেন্সিস যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য, যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোঅপারেশন এবং সুন্দরভাবে সমন্বয়ের মাধ্যমে যে কাজ করতে পারে, আজকের এই সফল রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবর্তন তারই একটি সুন্দর পরিচয়। সম্প্রতি মিয়ানমারের রাখাইন ও আরাকান সহ বিভিন্ন রাজ্যে জান্তা বাহিনীর উপর তীব্র হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, দখল করে নেয় বেশ কিছু এলাকা ও চেকপোস্ট। তাদের প্রতিরোধে টিকতে না পেরে সীমান্ত পেরিয়ে কয়েকদিনে বাংলাদেশে আশ্রয় নেয় সীমান্তরক্ষী বাহিনী সহ মিয়ানমারের 330 নাগরিক। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সাড়ে তিন মাস কারাভোগের পর মুক্ত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি হন। মুক্তি পেয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আন্দোলন অব্যাহত রাখার কথা জানান আমির খসরু। এর আগে বুধবার প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় জামিন পান তারা। ইতিপূর্বে আরও কয়েকটি মামলায় জামিন পাওয়ায় মুক্তির পথ তৈরি হয় বিএনপির এই দুই শীর্ষ নেতার। যতদিন বাস্তবায়িত না হবে ততদিন বাংলাদেশের মানুষ নির্বাচনে গণতন্ত্রের পক্ষে রাখবে। আদালত স্বাধীনভাবে কাজ করে বলেই মির্জা ফখরুলের জামিন হয়েছে। তবে জামিন হওয়া মানেই তিনি অপরাধ মুক্ত নন, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অনেকেই চিহ্নিত করেছে, তবে তাদেরকে নিষিদ্ধ করার চিন্তা এখনো দলগতভাবে আওয়ামী লীগ করেনি বলেও জানান তিনি। উষা ফেরদৌস রিপোর্ট। সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, কানাডার ফেডারেল আদালতই এই রায় দিয়েছে। যুক্তরাষ্ট্রে তারেক জিয়ার প্রবেশ নিষিদ্ধ বলেও জানান তিনি। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে অনেকে এবং এটা তাদের কর্মকাণ্ডেই তাদের সন্ত্রাসী দলের চেহারা বারবার স্পষ্ট হয়েছে, তারপরও তাদেরকে নিষিদ্ধ করা হবে এমন ধরনের কোনো চিন্তা এখনো আমল করি। মির্জা ফখরুলের জামিন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জামিন দেওয়ার অর্থ এই নয় যে তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত, মামলা আছে, চলবে। কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয় যে তার অপকর্ম থেকে তাকে সম্পূর্ণভাবে মুক্ত করে দেয়, এমন তো না। বিচার তো চলবে, মামলাও চলবে। সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দলের সংসদীয় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করেছে। এটা আমাদের বোর্ডের সিদ্ধান্ত। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সারাদেশে একযোগে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। এবার 29,735টি শিক্ষা প্রতিষ্ঠানের 20,24,192 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব রোধে শিক্ষা মন্ত্রণালয় সজাগ আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সকালে মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, নৈতিকতার মধ্যে আসতে হবে অভিভাবকদেরও, প্রশ্ন ফাঁসের পিছে না ছুটে ছেলে মেয়েদের পড়ার পিছে ছোটার তাগিদ দেন তিনি। সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। নির্ধারিত সময়ে হলে প্রবেশ করে পরীক্ষা সম্পন্ন করেছেন পরীক্ষার্থীরা।
এ বিষয়ে মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রথমেই এবারের এসএসসি পরীক্ষার বোর্ড ভিত্তিক তথ্য তুলে ধরেন তিনি। এই সাধারণ শিক্ষা বোর্ড সমূহে পরীক্ষার্থীর সর্বমোট সংখ্যা হচ্ছে 16,06,879 জন। প্রশ্ন ফাঁসের বিষয়ে তিনি বলেন একটি মহল প্রতিবার প্রশ্ন ফাঁসের গুজব রটায়। এ বিষয়ে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন। ফাঁস হয়নি, কিন্তু ফাঁস হওয়ার গুজব রটিয়ে তারা মানুষের কাছ থেকে অর্থ নিতে চায়। এটা যে কোনো সময় হতে পারে, আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা বলছি না যে কেউ করবে না, কিন্তু করলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, সেটা আমরা বলতে পারি। পার্বত্য এলাকায় চলমান অবস্থা বিবেচনায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। মিয়ানমারের প্রতিবেশী দেশে সেখানে যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, সেটার কারণে যদি তারা পরীক্ষায় অনুপস্থিত থাকে বা সেই ধরনের কোনো পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়, আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া সম্ভব। পরীক্ষা চলাকালে উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে মাইক ব্যবহারে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। সারা রাত মাইক বাজিয়ে সেখানে অনুষ্ঠানগুলো হচ্ছে এবং এসএসসি পরীক্ষার সময় এই ধরনের অনুষ্ঠান তো অমানবিক। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। সময় কমলো মেট্রো রেলের। শনিবার থেকে পিক আওয়ারে প্রতি 8 মিনিট পর পর চলবে মেট্রো রেল। বিকেলে সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান। যাত্রীদের চাহিদা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আরো জানাছেন ইমদাদুল হক খান। রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ। এ সময় মেট্রোরেলের নতুন সময়সূচি ও বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি বলেন প্রতিদিন আগে 152টি ট্রেন চলত, এখন তা বাড়িয়ে 178টি করা হয়েছে। মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় 2 মিনিট কমানো হয়েছে। নতুন সময় মেনে শনিবার থেকে চলাচল করবে মেট্রোরেল। আমাদের এখন 152 ট্রেন যাতায়াত করছে। হেডওয়ে যে সময়টা আছে এটাকে আমরা আগে যেখানে পিক আওয়ারে 10 মিনিট ছিল সেখান থেকে আমরা কমিয়ে এটা 8 মিনিটে নিয়ে আসছে। বর্তমানে মেট্রো রেলে প্রতিদিন গড়ে 270,000 যাত্রী যাতায়াত করে বলে জানান এম এ এন সিদ্দিক। তিনি বলেন শনিবার থেকে নতুন সময়ে 26টি ট্রেন বাড়ানো হয়েছে। ইদানিংকালে গড়ে 270,000 যাত্রী যাতায়াত করছে। যাত্রীর যে সংখ্যা সেটা আমরা বিবেচনা করে আমরা আরও 26টা ট্রেন যাতায়াত আমরা বৃদ্ধি করে দিচ্ছি। রমজানে আবারও নতুন সময়সূচি নির্ধারণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা। আমরা এখন যেই কর্মসূচিটা দিব, এই কর্মসূচিটা রমজান মাসের যখন শুরু হয়ে যাবে তখন আবার পরিবর্তন হয়ে যাবে। মেট্রো রেলের আশেপাশে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ঘুড়ি উড়ানোর অভিযোগে বুধবার দুইজনকে আটক করে কাফরুল থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া 6 জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এম এ এন সিদ্দিক। ঘুড়ি উড়ানো এবং ফানুস উড়ানো যখন শুরু হয়েছে আমরা তার এগেইনস্টে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ডিএমপিকে অনুরোধ করেছি। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারানো 4 জনের মরদেহ অবশেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনাক্তকরণের প্রক্রিয়া শেষে 1 মাস 10 দিন পর স্বজনেরা বিভৎস দেহগুলো পেয়ে কান্নায় ভেঙে পড়েন। ট্রেনের অগ্নিকাণ্ডের ঘটনা 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান রেলওয়ে থানা পুলিশ। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। গত 5 জানুয়ারি রাজধানীর গুপিবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যায় রেলের কয়েকটি বগি। এতে দগ্ধ হয়ে মৃত্যুর পথযাত্রী 4 জনের পরিচয় শনাক্ত না হওয়ায় তা পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হয়নি। নিখোঁজদের পরিবারের ডিএনএ শনাক্তের পর 1 মাস 10 দিনের মধ্যে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হলো। এসে আমরা সিআই ডিভিশন মা বাবার ডিএনএ নমুনা টেস্ট দেই এবং আমরা গতকাল জানতে পারছি ডিএনএ টেস্ট ম্যাচ করছে বা মিলছে। তখন আমাদের ঢাকা রেলওয়ে থানা কমলাপুরের ওসি সাহেব উনি আমাদেরকে ফোন দেন, তখন আমরা এই লাশ আসছি। 10 দিন আগে ওর বাবা মারা যায়। বাবার জাস্ট দাফন করে ধর্মীয় কর্ম কাজ শেষ করে আর কি ওই 10 তারিখ ওই 5 তারিখে ব্যাক করতেছিল আর কি, কিন্তু ব্যাক তো আর করতে পারলো না, ওই সাথে তো বাবা ওকে নিয়ে গেল। দেরিতে মরদেহ হস্তান্তর করায় উদ্বেগের কথাও জানান তারা। আমি মনে করি এটা যদি আর একটু দ্রুত শনাক্ত করে দিতে পারতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। এই যে অপেক্ষাটা খুবই অস্থিরতা,
খুবই কষ্টের ভিতরে গিলানিটা চল দিন যায় ভিতরে ভিতরে এই কি পাবো কি পাবো না পাবো কি পাবো না এই মেন্টালি ভাবে থাকে না ফরিদপুরের আবু তালহা রাজবাড়ির চন্দ্রিমা চৌধুরী সৌমি গেন্ডারিয়ার নাতাশা জেসমিন নেকি ও রাজবাড়ির এলিনা ইয়াসমিনকে আইনি সব প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয় লাশের যারা আত্মীয়-স্বজন দাবি করে তাদের ডিএনএ নিয়ে পরীক্ষা করে পরীক্ষা করার পরে আমরা 13 তারিখে এটা রিপোর্ট পাই যাতে 4টি মৃতদেহ শনাক্ত হয় এবং বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে আজ আমরা 4টি মৃতদেহ 4 জনের আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর করছে ট্রেনের নাশকতার ঘটনার মামলায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে মামলার অগ্রগতি নিয়ে কথা বলেন পুলিশের এই কর্মকর্তা মামলাটা আমরা 2 জন আসামিকে গ্রেপ্তার করছি মামলাটা তদন্তাধীন আছে আমরা আমাদের এই ব্যাপারে সিআইডি পিবিআই ডিএমপি ডিবি তারপরে এনটিটাইজন ইউনিট বিভিন্ন ইউনিটগুলো আমাদের সহযোগিতা করছে হুমায়ুন কবির মোহনা সংবাদ ঢাকা মিরপুর 14 নম্বর বাগানবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 47টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান ক্ষতিগ্রস্তদের হাতে এসব সামগ্রী তুলে দেন এ সময় স্থানীয় সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আফেদ মজুমদারের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা জনপ্রতি 10 কেজি চাল 1 লিটার তেল 1 কেজি চিনি ও লবণ সহ মোট 14.5 কেজির প্যাকেজ সামগ্রী বিতরণ করা হয় এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার আছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বঙ্গবন্ধু কন্যা জননীতে শেখ হাসিনা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ কায়েমের জন্য আজকে দিন রাত আপনাদের জন্য কাজ করতেছেন সুতরাং আপনার মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে এখন আপনাদের কাছে এই যে আমরা এটা পৌঁছে দিচ্ছি অমর একুশে বইমেলার গেল 4 আসরের মতো এবারও মেলার দর্শনার্থী লেখক পাঠক ও প্রকাশকদের কাছ থেকে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বই সংগ্রহ করছে বিকাশ পাশাপাশি বিকাশ অ্যাপের মাধ্যমে বই কেনার জন্য সরাসরি অনুদান দেওয়া যাচ্ছে প্রথম আলো ট্রাস্টে বৃহস্পতিবার বিকেলে বই বিতরণের অংশ হিসেবে মাসুল ফাউন্ডেশন পরিচালিত স্কুল ও এতিমখানা থেকে আসা 10 জন শিশুর হাতে অনুদানের বই তুলে দেন কথা সাহিত্যিক আনিসুল হক ও বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী বইমেলা উপলক্ষে এ পর্যন্ত 1,47,000 বই বিতরণ করেছে বিকাশ দুর্নীতির দায়ে ইংল্যান্ডের ক্রিকেটার রিজওয়ান জাভেদকে 17.5 বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের দুর্নীতিবিরোধী 5টি ধারা ভেঙেছেন রিজওয়ান তার বিরুদ্ধে গেল বছরে সেপ্টেম্বরে অভিযোগ গঠন করা হয়েছিল অভিযোগ গঠনের 14 দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছিল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে রিজওয়ান জবাব দেননি ফলে যেসব অপরাধে অভিযোগ গঠন করা হয়েছিল সেগুলো তিনি স্বীকার করে নিয়েছেন বলেই ধরে নেওয়া হয় এই অপরাধে শাস্তি দিয়েছেন আইসিসির কোড অফ কন্ডাক্ট কমিটির প্রধান রিজওয়ানের এই দীর্ঘ নিষেধাজ্ঞা গণনা হবে 2023 সালের 19 সেপ্টেম্বর থেকে শেষ করব মোহনা সংবাদ যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার কিশোর সংশোধনাগারে নির্যাতনে শিশু মৃত্যুর অভিযোগ পরিবারের শরীরে আঘাতের চিহ্ন আছে জানিয়েছে পুলিশ কারাগার থেকে মুক্ত হলেন মির্জা ফখরুল ও খসরু জামিন পাওয়া মানেই অপরাধ মুক্ত হওয়া নয় মন্তব্য কাদেরের এসএসসিতে বসলো 20 লক্ষাধিক শিক্ষার্থী প্রশ্ন ফাঁসের গুজব রোধে সজাগ সরকার বললেন শিক্ষামন্ত্রী সন্তানকে নীতি নৈতিকতা শেখানোর আহ্বান এবং সময় কমল মেট্রো রেলে শনিবার থেকে পিক আওয়ারে চলবে 8 মিনিট পরপর যাত্রী চাহিদা বিবেচনায় এমন সিদ্ধান্ত জানালেন এমডি এই ছিল মোহনা সংবাদে পরবর্তী সংবাদ রাত 12টায় এছাড়া মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ